সামনে এবং পেছনে দুটোই আপনি 12 টায়ার পেয়ে যাচ্ছেন। বেশ বড় সড়ো টায়ার দেওয়া হয়েছে যাতে আপনারা গ্রামে গঞ্জে গাড়িটাকে ইজিলিভাবে বেশি লোড নিয়ে চলতে পারেন। তার সাথে আপনি এই গাড়িতে অ্যামারন কোম্পানির পাওয়ারফুল ব্যাটারি পেয়ে যাচ্ছেন। যে কাঠামো তৈরি করা হয়েছে সেটা খুব সুন্দর করা হয়েছে যাতে আপনি বেশি লোড নিতে পারেন এতে। তার সাথে রয়েছে রিভার্স পার্কিং সেন্সার, যেটা পার্সোনাল গাড়িতে দেওয়া হতো এবং কমার্শিয়াল গাড়িতে, সেই ছোটো গাড়িতে দেওয়া হচ্ছে। ভাবতে পারছেন তো যে মাহিন্দ্রা কতটা মানে। হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে চলে এসেছি আপনার জন্য এমন একটি গাড়ি নিয়ে যে গাড়িটি বর্তমান সময়ে একটা আপগ্রেড ভার্সন বের করেছে এবং প্রত্যেকটা কাস্টমারের মনে একটা ভালো চাহিদা মানে একটা ভালো ছাপ ছেড়ে দিয়েছে। আর সেটি হচ্ছে মাহিন্দ্রা প্রফিট ট্রাক, মিনি ট্রাক। এই গাড়িটি ছোট হতে পারে কিন্তু এর কাজ কিন্তু বড় সড়ো কাজ রয়েছে। আর মাহিন্দ্রা এই গাড়িটিকে যে লঞ্চ করেছে, এই গাড়ির মধ্যে কী কী অ্যাড করেছে, কী কী ফিচার্স রয়েছে, চলুন আমরা জেনে নেব এবং এর মেন পয়েন্ট যেগুলো আছে সেগুলো আমরা যতটা পারবো হাইলাইট করার চেষ্টা করবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করছি ফ্রন্ট থেকে। যে কোনো জিনিস দেখতে গেলে আমরা একটা কথাই আছে না যে প্রথমে দর্শনধারী তারপর গুণধারী। তো চলুন আমরা ফ্রন্টটাই দেখে নেব। ফ্রন্টটা দেখতে পাচ্ছেন, ফ্রন্টটা খুব সুন্দর লুক দিয়েছে মাহিন্দ্রা। আর মাহিন্দ্রা এমন একটি কোম্পানি শুধু গাড়ি তৈরি করে না, সে তৈরি করে একটা মানুষের ভাবনাও তৈরি করে। তো দেখতে পাচ্ছেন এই গাড়িটি যে লুক দিয়েছে মাহিন্দ্রা, এর মধ্যে একেবারে আধুনিকতার ছোঁয়া রয়েছে। সামনে পেয়ে যাচ্ছেন মাহিন্দ্রা সুপ্র প্রফিট ট্রাকের বেজিং, মাহিন্দ্রা বেজিং এবং তার সাথে সিগনেচার গ্রিল যে রয়েছে এটা আরও আকর্ষণীয় বানাচ্ছে। তার সাথে আরও সুন্দর যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে র্যাপার রাউন্ড হেডল্যাম্প, এটা আমাকে আরও বেশি সুন্দর লাগে। আপনাকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে দেখতে পাচ্ছেন এই র্যাপার রাউন্ড হেডল্যাম্প এর সাথেই কিন্তু যুক্ত করা হয়েছে সাইড ইন্ডিকেটার, আর তার নিচে রয়েছে প্লাস্টিক বাম্পার, আর দুই সাইডে দেওয়া রয়েছে রিফ্লেক্টার। আসুন একটু সাইড প্রোফাইলটা দেখে। সাইড প্রোফাইলও দেখতে পাচ্ছেন, সাইড প্রোফাইলও খুব ভালো রয়েছে। বডিটা যেমন রয়েছে খুব সুন্দর রয়েছে, দূর থেকে আপনি দেখে বুঝতে পারবেন যে এটা মাহিন্দ্রা সুপ্র গাড়ি রয়েছে। সামনে এবং পেছনে দুটোই আপনি 12 টায়ার পেয়ে যাচ্ছেন। বেশ বড় সড়ো টায়ার দেওয়া হয়েছে যাতে আপনারা গ্রামে গঞ্জে গাড়িটাকে ইজিলিভাবে বেশি লোড নিয়ে চলতে পারেন। চ্যাসিসটা দেখেন, চ্যাসিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু লোডের ব্যাপার রয়েছে। যে কাঠামো তৈরি করা হয়েছে সেটা খুব সুন্দর করা হয়েছে যাতে আপনি বেশি লোড নিতে পারেন এতে। তার সাথে রয়েছে ডালা, ডালাটা দেখতে পাচ্ছেন এখানে হুক দেওয়া রয়েছে। হুকের দেওয়ার কারণটা কি, আপনি যদি ডালার মধ্যে মাল লোড করেন সেক্ষেত্রে বাঁধার প্রয়োজন পড়ে, আর বাঁধতে গেলে আপনাকে এই হুকের মাধ্যম দিয়ে কিন্তু বাঁধতে হবে। এই যে ছোটো ছোটো জিনিস রয়েছে, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একমাত্র মাহিন্দ্রা কোম্পানি গাড়ির উপর ফোকাস করে যাতে আপনাদের যাতে অসুবিধা না হয়। আসুন এবার পিছনের সাইডটা দেখেন। পেছনে পেয়ে আছেন মাহিন্দ্রা বেজিং, তার সাথে রিফ্লেক্টার দেওয়া রয়েছে যাতে আপনার গাড়িটা সেফ থাকে, এবং টেইল ল্যাম্প যে দেওয়া রয়েছে এগুলো কিন্তু বেশ ভালো রয়েছে, আগে থেকে উন্নত করা হয়েছে। তার সাথে রয়েছে রিভার্স পার্কিং সেন্সার, যেটা পার্সোনাল গাড়িতে দেওয়া হতো এবং কমার্শিয়াল গাড়িতে, সেই ছোটো গাড়িতে দেওয়া হচ্ছে। ভাবতে পারছেন তো যে মাহিন্দ্রা কতটা। আর এর কাজটা হচ্ছে আপনি যখন গাড়ি পেছনে পার্ক করবেন তাহলে কারো সাহায্য ছাড়াই পার্ক করতে পারবেন। তার সাথে আপনি এই গাড়িতে অ্যামারন কোম্পানির পাওয়ারফুল ব্যাটারি পেয়ে যাচ্ছেন। বাইরে ফিচার্সটা তো আপনাদেরকে দেখালাম, আসুন এবার এর ভেতর প্রোফাইলটা দেখে নিই কেমন রয়েছে। কেবিন প্রোফাইলটা দেখে নিই এবার। ভেতরে দেখে বুঝতে পারছেন তো এটা একটা কমার্শিয়াল লোড গাড়ির কেবিন, আশা করি আপনাদের মনে হবে এটা একটা প্রাইভেট কারের কেবিন। ইজিলিভাবে আপনি এখানে এন্ট্রি করতে পারছেন খুব সহজে। একেবারে এখানে যা দেখতে পাচ্ছেন আপনি, একেবারে সমস্ত কিছু একেবারে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে ডুয়েল কালার ড্যাশবোর্ড দেওয়া রয়েছে, এখানে প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে পারেন। তার সাথে এখানে লকেবল বক্স রয়েছে, আপনি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র এখানে লক করে রাখতে পারবেন। তার সাথে আপনি যে কমার্শিয়াল গাড়ি চালাবেন, আপনি গাড়ি চালিয়ে কতটা কমফোর্টেবল থাকবেন সেটা আপনাকে একবার আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনাকে বোঝাচ্ছি। দেখতে পাচ্ছেন হাতের কাছে পেয়ে যাচ্ছি স্টিয়ারিং হুইল, তার সাথে এখানে আবার পেয়ে যাচ্ছি গিয়ার লিভার, পাশে রয়েছে আবার হ্যান্ড ব্রেক। তার মানে বুঝতে পারছেন যে কতটা আপনি কমফোর্টেবলভাবে গাড়িটাকে ড্রাইভ করতে পারবেন। উপরে আপনি স্পেসযুক্ত এতটা হেডরুম পেয়ে যাচ্ছেন, সাথে পেয়ে যাচ্ছেন লেগরুম, পায়ের কাছে পেয়ে যাচ্ছেন বটল হোল্ডার। এরও একটা বিশেষত্ব কাজ রয়েছে, আপনি হয়তো গাড়ি চালানোর সময় জল খান, জল খেয়ে কী করেন বোতলটাকে এদিক ওদিকে গড়িয়ে দেন, এর ফলে কী হয় বোতলটা কিন্তু আপনাদের এই যে এই জায়গাটা ঠিক এসে ঢুকে যায়, তার ফলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই আপনাদের কথা মাথায় রেখে কোম্পানি এখানে কিন্তু একটা বটল হোল্ডার রেখে দিয়েছে যাতে আপনি জল পান করে ইজিলি এখানে জল বোতলটাকে রেখে দিতে পারেন। ভেতর এবং বাইরটাতে আপনাদের দেখালাম, আর এই গাড়ি পেলোড করা হয়েছে, আপনি যাতে বেশি আয় করতে পারেন সেই হিসাবে পেলোড দেওয়া হয়েছে 850 কেজি। আর এই গাড়িটি আপনারা নিয়ে যাতে বেশি দিন চালাতে পারেন তার জন্য কোম্পানি আপনাদেরকে 3 বছর অথবা 80,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে। তার সাথে পাওয়ারফুল ইঞ্জিন এবং মাহিন্দ্রার ভরসা এগিয়ে, এবং এটিকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন এবং তার সাথে আপনার বিজনেসটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। আর এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের নিকটতম ডিলারের সাথে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।